আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আদিবাসী তন্ত্র সাধক কামাখ্যা তারাপীঠ ও দক্ষিণাকালীর সাধক ভূত প্রেস স্পেশালিস্ট গুরুজি সীতারাম সেনাপতি। প্রেমে ব্যর্থ, বাস্তু সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, বশীকরণ, ছেলে মেয়ে পড়াশোনায় অমনোযোগ, আয়না দর্পণ, জল দর্পণ ও প্ল্যান্টের স্পেশালিস্ট গুরুজি সীতারাম সেনাপতি আগামী 29শে মে ফলহারিণী অমাবস্যা উপলক্ষে উপস্থিত থাকবেন তারাপীঠে। যারা ওনার সাথে যেতে চাইছেন এবং দেখা করতে চাইছেন, যোগাযোগ করুন 9932733962 অথবা 9733918255 এই ফোন নাম্বারে। আগামী 28শে মে হলদিয়ার রানীচক সতীশচন্দ্র সামন্ত ট্রেড ময়দানে INTTUC-র ডাকে বিশাল শ্রমিক সমাবেশ উপস্থিত থাকবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন শুক্রবার হলদিয়ার মঞ্জুশ্রীতে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে দিনভর শুরু হলো শ্রমিক বৈঠক। জেলার বিভিন্ন প্রান্তে প্রায় 2000 শ্রমিক প্রতিনিধিদের নিয়ে শুরু হলো শ্রমিক বৈঠক। আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে বৈঠক। কড়া নিরাপত্তা তার মধ্যে দিয়ে একমাত্র ডেলিগেট পাওয়া শ্রমিকরাই বৈঠকে যোগ দিতে পারবে। বৈঠকের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ, সংবাদ মাধ্যমও পুরোপুরি নিষিদ্ধ। শ্রমিক বৈঠকে উপস্থিত থাকবে INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শেষ মন্ত্রী সৌমিন মহাপাত্র, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, মহিষা দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ আরও নেতা ও নেতৃবৃন্দ। হলদিয়া শ্রমিকদের সাথে শ্রমিক নেতৃত্বের মধ্যে কথোপকথন চলবে। খবর SS বাংলা। স্ত্রীকে নিয়ে বরাবরই বাইরে থাকতেন পেশায় স্বর্ণশিল্পী শেখ শোয়েব আলী। সপ্তাহখানেক আগে বাড়ি ফিরেছেন সস্ত্রীক শোয়েব। শরীফের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকেই তাদের পারিবারিক অশান্তি শুরু হয়েছে, যা গড়ায় রাত পর্যন্ত। রাত্রি 9টা নাগাদ হঠাৎই বাড়ি থেকে একটি চিৎকারের আওয়াজ শুনতে পায় প্রতিবেশীরা। সামনে গিয়ে দেখতে পায় যন্ত্রণায় কাতরাচ্ছে সাকিবের স্ত্রী। গ্রামবাসীরা দেখে সাকিবের স্ত্রী শাকিরার দেহের কিছুটা অংশের কোনো একটি তরল পদার্থের দ্বারা ভিজে গেছে এবং গোটা শরীর থেকে কেমন গন্ধ বেরোচ্ছে। শাকিরা চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও। তারপরই গ্রামবাসীরা অ্যাম্বুলেন্স ডেকে ভর্তি করে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে। যদিও স্ত্রীর সঙ্গে স্বামীর যান হসপিটালে। ঘটনাস্থলে খবর পৌঁছায় দাসপুর থানার পুলিশ। সেখানে হাসপাতালে যায় পুলিশ এবং তদন্তের স্বার্থে স্বামীকে থানায় তুলে নিয়ে যায়। যদিও আহতের স্বামী অস্বীকার করেন তিনি অ্যাসিড ছোড়েননি, তাই স্ত্রীকে জিজ্ঞাসা করলে সেও এক কথায় বলবেন বলে জানিয়েছেন সোয়েব। এইরকম প্রশ্ন করেন না আপনারা? না, একটা অভিযোগ আছে যে আপনি মেরেছেন আপনার স্ত্রীর গায়ে। কেন অশান্তি কোন বাড়িতে হয় না আপনি বলুন? অশান্তির জেরে কি অশান্তির জেরে কি অ্যাসিড মেরেছেন? আমি মারি না, ওর কাছ থেকে স্যার শুনেছে। স্যারের কাছ থেকে আপনি জিজ্ঞেস করুন, স্যারের কাছ থেকে আপনি জিজ্ঞেস করুন না আমাকে। কেন জিজ্ঞেস করুন? কি নাম আপনার? কি নাম? আমার নাম শেখ তৈয়ব আলী। আমার স্ত্রীর কি নাম? স্ত্রীর নাম সাকিরা আছে। বাড়ি? খবর SS বাংলা। আপনারা দেখছেন SS বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যাল বিহীন, গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়। SS বাংলা নিয়ে এলেও আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 1032223893।